আসসালামু আলাইকুম রহমতুল্লা আজকে আমরা যেই ক্লাসটি করব এটি হলো দুয়েতে কি কি প্রশ্ন আসতে পারে এই বিষয়ে আমরা দেখার চেষ্টা করব। তা প্রথমেই আমরা শুরু করব। দাঁতি আনাগ্রাফিচি দিয়ে দাঁতি আনাগ্রাফিচি হলো একজন ব্যক্তির পার্সোনাল কিছু ইনফরমেশন যেমন সে কোথায় জন্ম নিয়েছে সে কবে জন্ম নিয়েছে তার নাম কি তার বংশগত নাম কী আচ্ছা এগুলোকে মূলত দাঁতীয় আনাগ্রাফিচি বলা হয় যেমন ন মানে নাম আপনাকে দিন বলতে পারে কালাইল তো নমে মানে তোমার নাম কোনটি অথবা কমিটি কে আমি আপনাকে বলতে হবে ইলমিও নমে এ কালাম অথবা মি কে আমার কমে কঞ্ জমে হলো বংশগত নাম কোয়ালাইল তো কো তোমার বংশগত নাম কোনটি তো আপনার কোন জমে হতে পারে মিয়া কোন হয় বেগম এগুলো মূলত আমাদের বাঙালিদের কোন হয়ে থাকে তারপর দাতা দিনা আসিতা Data di nascita? John Motarik Qual è la tua data di nascita? Ma ne tommo John Motarik conti. O quando sei nato? Ma ne ho conto John Monie. Ambra bolte pari. Sono nato il 25 dicembre 1979. Ma ne ho John Monie. Poi dicembre, uniscio unasci. জানুয়ারির এক তারিখ জন্ম তারিখ তারপর মানে জন্মস্থান তো আমরা বলতে পারি সোনন ইন বাংলাদেশ মানে আমি জন্ম নিয়েছি বাংলাদেশে সোনন ইন বলতে হবে আমাদেরকে সোননাত ইন বাংলাদেশ যেমন একজন আফগানি বলতে পারে ইন আফগানিস্তান তারপর চিত্তা মানে শহর নাসিতা মানে জন্ম যে শহরে আমি জন্ম নিয়েছি তো চিত্তাদিন আশিতা হতে পারে ঢাকা তো আমরা বলতে পারি আ ঢাকা ওকে আ বলতে হবে যেমন হতে পারে নোয়াকালী সোন না তো আ নোয়াকালী তেমনি হতে পারে সোনোনা তো আারিফপুর চিত্তাধীন আসে চিত্তা মানে শহর তারপর চিত্তাধীন আনসা চিত্তাদিন আনসা হলো সিটিজেনশিপ যেমন আমরা বাংলাদেশে যারা এখনো তারা অবশ্যই বলবেন সোনো বেঙ্গালিজে অথবা সোনো চিত্তাধীন দেল বাংলাদেশ মানে আমি বাংলাদেশি যারা চেন তারা বলবে ইয়ো ইতালি আনো মানে আমি ইতালিয়ান অথবা সোনো চিত্তাধীন ইতালি আনো তারপর দমি ছিলিয়ম দোবেস এ দমি ছিলিয়া আতো মানে তুমি আর দমি ছিলিও কোথায় দমি ছিলিও হলো দোবেলাপির সোনা আবিতা পেরালকি জর্নি মানে যেখানে একজন একটি ব্যক্তি কিছু দিনের জন্য থাকে এটিকে বলা হয় দমি ছিলিও যাদের অস্মৃতি আছে মূলত তাদের কি দমি ছিলিও আছে যে ভাষায় অস্মৃতি আর কি তারপর রেজিডেন্সা রেজিডেন্সা দোভেলাপের সোনা ভিভাস তাবিল মেন্টেম যেখানে ব্যক্তি একজন ব্যক্তি স্থায়ী ঠিকানা মানে যেখানে সে নর্মালি সবসময় থাকে ওইটাকে বলা হয় রেজিডেন্সা যদি আমাদেরকে বলে দোভ্যালা তো রেজিডেন্সা আমরা বলতে পারি সোনো রেজিডেন্তে ইন ইন বলে আমরা বলতে পারি ভিয়ার নামটি ইন ইনভিয়া পিয়াভে ইনভিয়া কাপুচিনা সোনো রেজিডেন্টে ইনভিয়া কাপুছিনা নুমেরও কুইন দিচ্ছি মানে আমি রেজিডেন্ট আমার রেজিডেন্ট ভিয়া কাপুছিনাই একশো পাঁচ নাম্বার pass number numer, sono residente in via cappuccina numero 5. Che stato civile, manne, marital situation, non apri che biba hito, non apri che biba hito na. Questo marital status, ho tebare, sono sposato, to, sono coniugato, manne ambi biba hito. Moi le derchetre sono sposata, manne ambi biba hito, sono coniugato. Giudì biba hito, nahon, taholi. সোনো লিবেরো অথবা সোনো লিব্য নন সোনো স্পোজা মানে আমি বিবাহিতা অথবা আমি বিবাহিত না নন সোনো স্পোজা আতো অথবা নন সোনো স্পোজাতা তারপর দাতাদিরি লাশ দাতাদিরি লাশ হলো কখন দেওয়া হয়েছে মানে কোন ডেটে দেওয়া হয়েছে এটা বোঝায় কোয়ান দো এস্তা আতো রিলাস মানে কখন এই ডকুমেন্টটি দেওয়া হয়েছে হতে পারে আপনার রেজিডেন্ট কার্ড মানে কার্তাজি জয়ন্তিতা এটি বিশে আগস্ট দুই সালে দেয়া হয়েছে তাহলে আপনি বলতে পারবেন এস্তা তো রিলাসটা মানে ইহা দেয়া হয়েছে এস্তা তো রিলাসটা ইল ভেন্তি আগস্ট দুই মিলাদি ইল ভেন্তি আগস্ট দুই মানে বিশ বিশে আগস্ট দুই দাতা দিস কাদেন্সা দাতা দিস দেনসা হলো এই ডকুমেন্ট এর মেয়াদ শেষ এর তারিখ মেয়াদ শেষের তারিখ মানে এই ডকুমেন্টটি কয় তারিখ মেয়াদ শেষ হবে তা আমরা বলতে পারবো তো মানে এই ডকুমেন্টটি স্কাডে ডেট তার শেষ হয় ইয়েল দু দুমিলাবিন তত্ত্ব পাঁচ জুলাই দুই হাজার সালে লো অগির লাশ লো অগ মানে জায়গা লাশ মানে যেখান থেকে দেওয়া হয়েছে রেসিডেন্ট কার্ড যাকে আমরা বলি এটি কুমুন থেকে দেওয়া হয়

ছিট্যাদির আনসা মানে সিটিজেনশিপ দমি ছিল যেখানে একটি ব্যক্তি কিছু দিনের জন্য থাকে রেজিডেন্সা মানে যেখানে পারমানেন্ট থাকে আর কি যে সবসময় থাকে সাদচি বিলে বিবাহিত নাকি বিবাহিত না দাতাদেরই লাশ যেই তারিখে ডকুমেন্ট দেওয়া হয়েছে দিস্কা দেনসা যে তারিখে ডেট হবার হয় হয় লোভদেরই লাশ যেখান থেকে দেওয়া হয়েছে আরও দাঁতে আনা গ্রাফিক্স আছে যেমন কদেছে চাফিস কালে কদে কালে হলো ট্যাক্স কোড এখানে যেমন আপনারা দেখতে পারতেছেন তেসারা সানি এর উপর কদিচি বিস্কালে থাকে সব সময়। এই কদিচি বিস্কালটি হল চি এল এ বি জি জি ই নবান্ত নভে আকা বেঞ্চে ডকুমেন্টের উপর লেখা আছে দাতা ডিসকারেন্স মানে কয় তারিখ এটি ডেট তার চলে গিয়েছে এখানে মানে লুমিলার সাহিতেন্টটি অলরেডি স্কা দূত মানে তার ডেট ওভার ডেট ওভার হয়ে গিয়েছে Il cognome è Calabro, il nome è Gigi, il luogo di nascita è John. Cosa è Gionmonese? Roma, è Provincia di Naci, nascita è kun provincia di RM Roma. Data di nascita è Motarik 26 giugno 1999. Con il ricapito telefonico il numero di cellulare. মানে ফোন নাম্বার আপনাকে বলতে পারে কল এলতো নুমের দি ছেলুলা রে আপনি বলতে পারবেন ইলি নুমের দি ছেলুলা আরে এক ত্রেদ নার ইন্দিরিৎস ইমেইল মানে ইমেল নাম্বার আপনাকে যদি বলে মিধা এলাতোয়া ইমেইল মানে আপনার ইমেল নাম্বারটি দিবেন তাহলে আপনি বলতে পারবেন এক কলানিয়া ইমেইল কি সোনো ইয় কি অচ্ছলা কী অচ্ছলা মানে অ্যাড একে বলা হয় কি অচ্ছলা কে অচ্ছলা তারপর ইয়াহু পুন্ত ইদ এখানে আছে কি সোনো ইয় কে অচ্ছলা ইয়াহু পুন্ত ইদ আপনার নাম যদি হয় কামাল এবং কনমা যদি হয় মিয়া তা আপনি একটি ইমেল খুলতে পারেন কামাল মিয়া তারপর কে অচ্ছলা তারপর জিমেল পুন্ত কম তারপর লেখা আছে দা দেলা তেস্তেরা সানিতা রিয়া মানে কোন ইনফরমেশনগুলো কোন তথ্যগুলো আমরা তেসেরা সানিতের উপর পেতে পারি Aprendo il prossimo vortebre, la tessera sanitaria, ma ne ha tessera sanitaria ACE Sì, ho la tessera sanitaria. Eccolo qua, amar tessera sanitaria ACE. Egi. Quando scade, ma ne cointai, dead expired her. È valida, ma ne tar dead ACE? No, è scaduta, ma ne na tar dead over huyeghe. Sono qui per rinnovarla, ma ne ha meccanismi. Rinnovar giornano. dati del permesso di soggiorno. মানে পেরমেসিস তথ্য যেমন প্রত্যেকটি পেরমেসিস জন্য আলাদা একটি নাম্বার আছে এটাকে বলা হয় নু দেল দেল পেরমেসর জন্য মানে পেরমেশ জন্য এর নাম্বার শুরু হয় ই দিয়ে যেমন হতে পারে ই ছেন্ত ছিঙ্কান্তা কোয়াত্র ছিঙ্কান্তা কোয়াত্র শ্রীসান্তার সাহিত্যে অত্ত প্রান্ত স্কা দেল জন্য মানে কয় তারিখ ইহার ডেট ওভার হবে স্কা দেল তিন গোস্ত দু মিলা গিন্তু ডেট ওভার হবে তিরিশে অগস্ট দুই হাজার একুশ আজা আর ক্যাস তুল ঋণ অব মানে তুমি কি ঋণ জন্য আবেদন করেছ সি অজা রিকেস তোর ঋণ অব হ্যাঁ আমি ঋণের জন্য আবেদন করেছি ইল নু মেরো দেলা কার্ড মানে রেসিডেন্ট কার্ডের নাম্বার রেসিডেন্ট কার্ড তারও একটি নাম্বার আছে যেমন হতে পারে ছি আ চিংক সাই সাই সাতে এম এ দি এস তা রিলা সা ইল মানে ইহা দেয়া হয়েছে ইল মানে কোন কয় তারিখে এই ডকুমেন্টটি দেওয়া হয়েছে হতে পারে ত্রেন্ট আগস্ট দুই মিলা এভেন্টি মানে তিরিশে আগস্ট দুই হাজার বিশ সালে দেওয়া হয়েছে এ স্কাদে কন্দ স্কাদে মানে ইহা কবে ডেট হবার হবে স্কাদে ইল ভেন্টি সেই জুন দু মিলাই ভেন্টি নবে ছাব্বিশে জুন দুই হাজার উনত্রিশ সালে ইহার ডেট অভার হবে লিলাস দবে তরিলার সাত মানে কোথায় থেকে এটা দেওয়া হয়েছে এস্তা তরিলার সাত দাল কমুনে দি ভেনাসিয়া মানে ইহা দেওয়া হয়েছে স কোম্পানি থেকে তারপর আমরা দেখে নিই নু মেরে উতিলি নুমেরে মেরে উতিলি হলো এমার্জেন্সি নাম্বারগুলো আর কি যে নাম্বারগুলো প্রয়োজন হতে পারে সবারই যেমন কারাবিনিয়ারি হলো একশো বারো কারাবিনিয়ারি ছেন্ত দৌ দিচ্ছি আপনাকে বলতে পারে পরীক্ষার দিন কল এল নু মেরো দেই কারাবিনিয়ারি ইল নু মেরো দেই কারাবিনিয়ারি এল ছেন তো দৌ তেমনি হবে ইল নু মেরো দেলা পুলিশিয়া হ্যাঁ ইল চেন্তু ত্রেই দিচ্ছি তারপর ভিজড়িদের ফোয়াকো মানে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের নাম্বার হলো ছেন্তো কুইন দিচ্ছি ইল নু মেরো দেই ভিজড়িদের ফোয়াকো চেন্তো কুইন দিচ্ছি তারপর শুক্র সস্তা রাজা আলেন মানে রাস্তায় যদি আপনি গাড়ি অথবা যানবাহন নিয়ে ব্লক হয়ে যান তাহলে একশো ষোলোতে ফোন করতে পারবেন হবে তারপর গোয়ারদাদি ফিন আনসা ফিনান্সাকে ফোন করতে হলে আপনাকে একশো সতেরোতে ডায়ের করতে হবে È, qual è il numero della guardia di finanza? Il numero della guardia di finanza è il 117. E emergenza sanitaria. ambulance che racconta, chan, funcorte, be, Quindi, è adatta a te, ti chiede di 118. Quindi il numero dell'ambulanza, l'ambulanza è il numero 118. E poi vediamo che ci sono uffici pubblici italiani. Uffici vuol dire uffici pubblici, che sono i pubblici pubblici দের সেবা দেয়া হয় যেমন কুমুনে কুমুনিতে আমরা কি করি কামিয়ামলা রেজিডেন্সা মানে রেজিডেন্স চেঞ্জ করি এবং অন্য অন্য কোনো সার্টিফিকেট যদি প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে নিতে পারি তারপর কৈস্তুরা কয়েস্তুরা হলো মূল থানা কুস্তোরা থেকে আমরা পেরমিসির সৌজন্য ঋণও করতে পারি তারপর কমিস্তরিয়াত কমিস্তরিয়াত হলো লোকাল থানা তারপর আজেন্সিয়া এ এজেন্সি আদে লেন হলো ট্যাক্স অফিস যেখান থেকে আমরা কদিস অফিসকালে বানিয়ে থাকি তারপর আম্বাস হলো অ্যাম্বাসি প্রেফিত্তরা প্রেফিত্তোরা আপনারা সবাই জানেন প্রেফিত্তোরা সবাই একবার হল গেছেন আলমেনো প্রথমবার যখন প্রেমে প্রথম ছাড়তে হয় ওই সময় প্রেফিতরা যেতে হয় প্রেফিত্তোরা হলো মূলত গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ অফিস তারপর সেরভিচি শৌচালী সার্ভিসী হলো আপনার সোশ্যাল সার্ভিস যদি সামাজিক হেল্প প্রয়োজন হয় আপনার তাহলে আপনি সার্ভিস এর কাছে যেতে পারেন তারপর কারাবিনিয়ারি কোনো ক্রাইম হলে আসে তারপর আমরা দেখে নি ইনফরমাটসিনে সুলা নিয়া পের সোনা ইনফরমাটসেন সুলা পের মানে আমার নিজের ব্যক্তিগত কিছু তথ্য তো আপনাকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করতে পারে এক্সামের দিন যেমন আপনাকে বলতে পারে অথবা কিস সাই। আপনি বলতে পারেন ইয় সোনো কামাল মানে আমি কামাল সোন না তো আ ঢাকা মানে আমি জন্ম দিয়েছি ঢাকায় ইন বাংলাদেশ বাংলাদেশে কোয়াত্র আর আর্নি মানে আমার বয়স চৌত্রিশ ভিভ ভেনিসে ওকে দা মৌত টেম্পো মানে অনেকদিন ধরে অথবা দ্য পকো টেম্পো মানে কিছু দিন ধরে অথবা ভিভা ভেন্সিয়া দ্য দুয়ে আর্নি মানে ভেনিসে থাকি আমি দুই বছর ধরে abito a mestri. Non mi ha scritto, mestrete in via piave. Viennam via piave, 115. Sono sposato, non mi ha scritto, e ho due figli, Amar Dutu, Chantanace. Tutti i bibaito na Hontana Bolben, non sono sposato, né mi ha scritto, na. Lavoro in una fabbrica, amici, accorretti, tecnici. Lavoro in un ristorante. আমি কাজ করি একটি রেস্টুরেন্টে আমার চোখের কালার কি মানে আমার চোখের কালার কালো অপিলি নেরি। মানে আমার চোল কালো কালারের সোনা আলতো উন্মাত্র এসে আন্তা মানে আমার উচ্চতা এক মিটার এবং ষাট সেন্টিমিটার যদি এক মিটার পঁচাত্তর হয় তাহলে সোনা আলতো উন্মাত্র এ শে তান্তা করে

Ho la mamma, il papà, due sorelle e un fratello. Io, mia mia moglie, mia moglie, due moglie, due moglie, mia 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 mia moglie, mia moglie, mia moglie, mia moglie, figli, e amar siamo in Italia, mia moglie, mia

জিন্স জিন্স মানে জিন্সই অথবা ই মানে প্যান্ট লেস্কারপে দা জিন্নাস্তিকা মানে নর্মাল ক্যাশ জুতো আর কি অথবা লেস্কারপে তারপর হতে পারে উনা মাইয়ে ইত্যা মানে একটি গেঞ্জে ও উনা কামিচা মানে একটি শার্ট উনা ফিরপা মানে একটি সোয়েটার ওন মাইলিওলে মানে একটি জাম্পার পর তো লোরলো মানে আমি ঘড়ি পরি এইল কাপ এবং আমি টুপি পরি এবার আপনি বলতে পারেন ইয়ন দশ উন বেস্তিত বেস্তিত মানে মহিলাদের বড় জামা এগুলোকে বলা হয় বেস্তিত ইন দশ হলে স্কার্পে নেই রে মানে আমি আজকে কালো জুতা পরেছি তারপর ইস্ত্রুত শ্রেণী পেরান দাঁড়ে দা কলকে পারতে কাউকে যদি আপনি রাস্তার ডাইরেকশন দিতে চান তাহলে কিভাবে বলবেন যেমন আপনাকে প্রশ্ন করলো একজন ভাই স্টেশনটি কোথায় মানে দো বেলা তা আপনি কীভাবে তাকে বলবেন যে স্টেশনটি সুজা তারপর ডানে Vai dritto, vai dritto, ma ne scusa già. Giri a destra, e subito dopo è bom, tarpo trovi la stazione. Tu mi pabe, station. A prendere volte, pare mi scusi, come posso raggiungere la piazza Ferretto? Piazza Ferretto i secchi, mestre. Sentare il nome, piazza Ferretto, piazza. Piazza Ferretto, è chi va, mi gette pari. Come posso raggiungere la stazione? mi station, gette pari, রিচ করা যেতে পারা আপনি বলছিলেন ভাই আদ্যাস্ত্রা পয় হাসিনিস্ত্রা দৃতের ছিঙ্কান্তা মায়্রী মানে প্রথম ডানে যাবা তারপর অথবা কিছুক্ষণ পর দপন প আসিনিস্ত্রা তারপর দৃতের ছিঙ্কান্তা মায়্রী মানে সোজা পঞ্চাশ মিটার তারপর জেরা আদ্যাস্ত্রা এ ত্র অবিলাস তারপর ডানে এবং তুমি স্টেশন পেয়ে যাবা এমনিভাবে আপনি ডাইরেকশন দিতে পারেন তারপর পার হলে প্রপিউলা প্রাভরম

মানে আমার কাজের কন্টাক্ট ইদে মিনা আত অথবা আমার কাজের কন্ট্রাক্ট দে মিনা আত মানে অলকন্তর আত জিলা আ আর দেম পো আত মানে সাময়িক সময়ের জন্য আর ইদে মানে ফিক্স কন্টাক্ট সোনো দিজো পাত পা যদি কাজ না থাকে তাহলে আপনি বলতে পারবেন সোনো দিজো পাত পা পাত বলে আপনি বলতে পারবেন আত্তর মেনতে সচের কানুন লা বড় মানে এখন আমি একটি কাজ খুঁজতেছি সচের কানুন লা ইয় নন লাভরো যদি কাজ না করেন তাহলে বলতে পারবেন ইয় নন লাভরো সো নো না মানে আমি একজন গৃহিণী তারপর যদি কাজ করেন বলতে পারেন লাভরো ইন উন দি সুভেনির আ মানে আমি একটি সুভেনির এর দোকানে কাজ করি ভেনিসে লাভরো ইন উন মানে একটি দোকানে আ ভেনেছে মানে ভেনিস সো নো লাভরা তোরে তো মানে আপনার আপনি কোনো ডিপেন্ডেন্টে না মানে কারো আন্ডারে কাজ করেন না আপনি আপনার প্রতিষ্ঠানে কাজ করেন তাহলে আপনি হলেন

আমার ভালো লাগে বই পড়তে নীল টেম্পো বের মানে অবসর সময় নিপিয়া আছে মানে আমার কাছে ভালো লাগে লিব্রি বই পড়তে কারণ কারণে বলতে কজে অনেক কিছু শেখায় যদি বই না পড়েন তাহলে বলতে পারবেন নেল টেম্পো লিবেরো আপনি যাই করেন বলতে পারবেন নেল টেম্পো বেরো মানে ফ্রি টাইমে য কো মিয়া মিছি মানে আমার ফ্রেন্ডস একদের সাথে ফুটবল খেলি তারপর বলতে পারবেন নীল টেম্পলি বেরো বাদো আকাশা দিমি আমি কো কাবির আমি আমার আমি কো কাবিরের বাসায় যাই এই সেমে গুয়ারতে এমন ফিল্ম নোয়াবো এবং একসাথে আমরা নতুন একটি ছবি দেখি নেলমিও টেম্পলি বেরো মানে আমার অবসর সময় ফাচল জারি না আজ মানে আমি বাগান বানাই মানে বাগানে গাছ লাগাই আর কি তারপর বাড়িয়ে বলতে পারবেন আপনি অতান্তি সিমে পিয়া আনতে মানে আমার অনেকগুলো গাছ আছে দ্বীপে বেরুন ছিয়ে নি এ ফিওরি এবং ফুল গাছ দি মানে অনেক টাইপের ফুল গাছ আছে তারপর বলতে পারবেন নেলমীয় টেম্পলই বেরো মানে আমার ফ্রি সময় অফিস সময় স্তা টিভু আমি বাসায় থাকি টিভি দেখি তারপর বলতে পারবেন নেলমীয় টেম্পলই বেরো এসো কোন আমি কো আমার বন্ধুদের সাথে বাইরে হই এন্ড্যামস্কোপ রেড়ে লোগি অবি এবং আমরা নতুন নতুন জায়গা ঘুরতে যাই কমে ফিউমি যেমন নদী লাগি মোমতায় মানে পাহাড় মিপি আছে মৌল তো স্তারেন না তোরা এবং আমার ভালো লাগে অনেক প্রকৃতিতে থাকতে যেমন পাহাড় অথবা নদী নালা এগুলো অথবা আপনি বলতে পারবেন ন ন কুয়াশি মাই টেম্পলই বেরো আমার কোনো সময়ই কুয়াজি মানে প্রায় অবসর সময় নেই লাবর তুতি জোর নি প্রতিদিনই কাজ করি এলাদো মেনিকা এবং রবিবারে মিরি পজও মানে আমি রেস্টে নিই সারা সপ্তাহে কাজ করি লাবরো তুতি জোর নি এলাদো মেনিকা এবং রবিবারের মিরিপও টেম্পলি বেরো Non vado da nessuna parte, ma ne ho già. Tanto richiesta di informazioni. Mi appello a tutti i giorni che ci sono. Posso involvere? Mi scusi, mani, posso chiedere una informazione? Ma ne ho già, tutto giante pari. Oso va salve, posso chiedere una cosa? Ma ne ho già, tutto giante pari. Oso va buongiorno, dove posso trovare il modulo per cambiare la residenza? Buongiorno.

per rinnovare mane novan korar la mia tessera sanitaria amar posso prenotare un appuntamento salve quali documenti mi servono Mano, amo, progion, mi servono per rinnovare il permesso di soggiorno permesso di soggiorno non il giorno. buonasera quanto costa la carta di identità elettronica? Buonasera, quanto costa mane la carta di identità elettronica? Mane eh, identity card ed... Jera, electronic card etar dam ase arki 25 taka 30 taka moto. To apne bolte quanto costa? Koto dam? La carta di identità elettronica. Electronic ID card. Posso pagare in contanti? mi Posso pagare con il banco? পেমেন্ট করতে পারি কার্ডের মাধ্যমে ব্যাংক কার্ডের মাধ্যমে সালবে দোহে পোস্ত কে নিতা পের পেলেবারই সল দি দোহে পোস্তে মানে কোথায় পেতে পারি উনামাক কে নিতে মানে একটি মেশিন পের পেলে বাড়ি সল দি টাকা উঠানোর জন্য পেলেবারে মানে উঠানো টাকা যেমন টাকা পেলেবার ই অল দি মানে টাকা উঠানো সালবে ফিন ও রাশিতে প্যাট দি কখন পর্যন্ত আপনারা খোলা সালবেলিত মানে কোয়ান্দ মানে কখন আপ্রিতে মানে আপনারা খুলেন বিচলিত নর্মালি মানে প্রায় আপনারা নর্মালি কখন খুলেন যেমন অফিসে ফোন করে আপনি বলতে পারবেন কোয়ান্দ আপ্রিতে দিচলিত মানে কখন আপনারা খুলেন নর্মালি তারপর দো বেভিভি এ কোন কি মানে কোথায় থাকেন এই বিষয়ে আপনাকে প্রশ্ন করতে পারে দো ভিভি মানে কোথায় থাকো ইয় ভি বা তারপর ম্যাস্ত্রে

e la città sull'acqua a 15 minuti di autobus. e La città sull'acqua, ma ne pane per a 15 minuti di autobus, ma ne Venice, perché venissi a te, punro minuto, basta, la gente, 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 gulo gente, la 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 gente, parben la gente, la la gente, la gente, la gente, সহজ হিলকুমুনে মিনুতি দা যা মিয়া মানে কুমুনে পাঁচ মিনিট পরেই আমার বাসা থেকে কুমুনে আঁকে গ্লাস নিয়েছি মানে অনেক মানে আঁক গ্লাস কলা মানে স্কুলও আমার বাচ্চাদের স্কুলও আঁক লাস কলা দেয় নিয়ে ফিরলি এ দুয়ে পাছি মানে অতি নিকটেই চিসন মলতি পার্কে ইনত মানে ইনত অর্ন মানে আশেপাশে চিস মানে আছে অনেকগুলো মূর্তি পার্কি অনেকগুলো পার্ক আছে আশেপাশে কিছু মূর্তি সিমের সুপের মার্কা অনেকগুলো সুপার মার্কেট আছে আনকিল সার্ভিস যদি ট্রান্সপোর্ট এ মূলত এফিচেন্টে এবং ট্রাসপোর্ট সার্ভিস আর কি মানে যাতায়াত সার্ভিস মানে বাস অথবা ট্রেন এগুলো অনেক ভালো পেরান্দারে দা কালকে পারতে চে উন অটোবাস পেরান্দারে দা কালকে পারতে চে উন অটোবাস মানে যে কোনো কোথাও যাওয়ার জন্য বাস আছে আমে পেঁয়াজে মল তো নামিয়া দেলা চিত্তা মানে আমার অনেক ভালো লাগে শহরের পরিবেশ এটা হল আপনার কোথায় আপনি থাকেন এ বিষয়ে কিছু তথ্য তারপর মাই ভিস তো কোয়ালকে চিত্তা ইতালিয়ানা মানে আপনি কোনো সময় কোনো অন্য ইতালিয়ান শহর দেখেছেন শেষই যদি হয় হ্যাঁ কোয়ালি মানে কোনগুলো তো আপনি বলতে পারেন অভিজিতা মানে আমি দেখেছি বা আমি ভিজিট করেছি মলতে চিত্তা ইতালিয়ানো অনেকগুলো ইতালিয়ান সিটি মিলানো রোমা Ho visitato Milano, ho visitato Roma, ho visitato Bologna, ho visitato Venezia. Tra questi, quello che mi è piaciuto, so mi è piaciuto, ma di più, piaciuto, Roma. Perché Caronchi? Roma è una città piena di gente. E quindi, non è I negozi sono aperti fino a tarda sera. দোকানপাট অনেক রাত পর্যন্ত খোলা থাকে লে আছে মানে যে এই যে পেঁয়াজাগুলো আছে সেগুলো সেম্পে পিয়ে নিতে যেতে মানে এগুলো সবসময় মানুষে ভরা মাইল ট্রাফিক হয়ে মল কাওয়া অতিক এবার এটাও বলতে পারেন খারাপ দিকেও বলতে পারেন কিন্তু ট্রাফিক অনেক জাম করে মানে কাওটিক আর কি তারপর পার অলে রেলা তিবে আলে কে চিপিয়া আচনো এনো চিপিয়া মানে আপনাকে বলতে পারে এটা তোমার ভালো লাগে আপনি বলতে পারবেন হ্যাঁ মিপিয়া আছে টিপিয়া আছে আপনি বলছেন তিপিয়া আছে কোয়েস্তোল আপনার বলতেন শি মিপিয়া আছে মৌলতো মানে আমার কাছে অনেক ভালো লাগে অথবা ন নর্মিপিয়া আছে জানি আমার ভালো লাগে না অথবা আমে পেয়া আছে মানে আমার কাছে ভালো লাগে অথবা মিপিয়া আছে মানে আমার কাছে আমার একই আমে পেয়াচ্ছো না মানে আমার কাছে ভালো লাগে যদি অনেকগুলো হয় যেমন আপনার মিপিয়া আছে বা মৌল তো জেলাতো আমার কাছে অনেক ভালো লাগতো জেলাাতো নোমান যাব তুতে জোর আমি প্রতিদিনই আইসক্রিম খাইতাম তারপর মা রায় কিন্তু এখন নন পশ্চমান জাহারে আমি এখন খেতে পারবো না এই জুকেরি পেরকে অয়েল দেওয়া কারণ আমার ডায়াবেটিস মা মানে এখন কিন্তু এখন নন মানে এখন আমি খেতে পারবো না এই চিনি জাতীয় খাবার কারণ আইসক্রিমে অনেক চিনি আছে পেরকে কারণ অয়েল দেওয়া আমার ডায়াবেটিস আছে নুন মা জেলা আতো দাম উল্টো তেম্পো মানে আমি আইসক্রিম খাইনে অনেক দিন যাব নুন পেঁয়াজ ছিল দৌড়ে মানে আমার কাছে ভালো লাগে না ভের দৌড়ে গো মানে ভেজিটেবল ইলিও অদিও ইয়লিও অদিও মানে আমি এগুলোকে হেড করি মানে একদম পছন্দ করি না মায়ের দূর দৌড়ে কিন্তু ডাক্তার দিচ্ছে মানে বলে কি ফানো বেয়ে নেই যে এগুলো শরীরের জন্য মানে স্বাস্থ্যের জন্য ভালো যেমন জ্বালি উনি জোর নয় এবং এগুলো খেতে হয় প্রতিদিন লাফরুত তা মিপিয়া আছে মানে ফল ফুড আমার ভালো লাগে মানন মৌল তো কিন্তু অনেক না মান জন তানত উনামেলা মানজ মানে আমি খাই উনি তানত মানে মাঝে মাঝে উনামেলা একটি অ্যাপল মিপিয়া আছে লা আঞ্চা এবং আমার ভালো লাগে অরেঞ্জ এ আম এবং আমার অনেক ভালো লাগে এই যে মানে চেরি ফুল আমার অনেক ভালো লাগে মা নন্নি কিন্তু আমার ভালো লাগে না লেফরা বলে মানে স্ট্রবেরি আমার ভালো লাগে না এই অদিও এবং আমি ঘৃণা করি মানে ভালো লাগে না একদম ভালো লাগে না লাভা না কলা আমার একদম ভালো লাগে না তারপর কারত্যাল্লি এ নর্বে শি করে দিচ্ছে আপনাকে এই কারত্যাল্লি মানে এসে আপনার সাইনবোর্ড তেল মানে সাইনবোর্ড সাইনবোর্ড দেখে বলতে পারে খোঁজাই কয়েস প্রথম বিচার লেখা আছে বিয়ে তা তো Fumare o usare fiamme libere mane koni so gialano nisch. Agon gialano niset. Ecane vietato usare fiamme libere. Mane agon jalano nichet. Tarbo dito de cartello diace. Mane dito sanbutite. Ulle corace vietato fumare. Mane dumpancora niset. Tarpore vietato ai pedoli. Manechane manus cholachol nich. Vietato manisito. Vitato spegnere con l'acqua. ওকে দিবি এ যদি স্পেনজারে কোন লা পানি দিয়ে আগুন নিবারণ নিষেধ কারণ অনেক জাতীয় আগুন আছে যেগুলো পানি দিলে আর অনেক ডেঞ্জারস হয় আর আরও সমস্যা হয় তারপর বলতেছে নিচের প্রথম যে সাইনবোর্ডটি এখানে আগুয়ানন পোতা বিলে মানে এগুলো খাওয়ার জন্য পানির না মানে এই পানিগুলো খাওয়ার জন্য না তারপরে দেখা দিবিয়ে তো দিয়ে যাচ্ছে এসো আলে পেরসোনে নন অবতরিজাতে হাত দিয়ে দেখাচ্ছে আপনাকে এখানে ঢোকা নিষেধ এখানে প্রবেশ করা নিষেধ আচ্ছা এবং লাস্টে লেখা আছে নন তো কানে মানে ধরা নিষেধ হাত দিয়ে ধরা নিষেধ নন তো এখন আরো কারতেলি মানে আরো সাইন বোর্ড আছে এখানে যেমন লেখা আছে আটেনশনে কোরেন্ট ইলেকট্রিক প্রথম যে সিগন্যাল যে সাইন বোর্ড এটি বলতে বলতেছে কেয়ারফুল মানে সাবধান এখানে কারেন্ট আছে মানে কারেন্টে শর্ট খাওয়ার সম্ভাবনা আছে এই কারণে সাবধান তারপর লেখা আছে অব্লিগ উজো গোয়ান্তি মানে এখানে আপনার মোজা পরে কাজ করতে হবে মোজা ছাড়া কাজ করতে পারবেন না তারপরে আবার লেখা আছে এখানে বলা হচ্ছে এখানে প্রবেশ নিষেধ দিয়ে তা তো লাচ্ছা তারপর অব্লিগার ত্বরের সিন্তুড়া দৃষ্টি করে ইচ্ছা সিন্তুরা মানে বেল্ট এখানে অব্লিকা মানে কর্তব্য মানে করতে হয় পড়তে হয় এখানে মূলত আপনার বেল্ট পরে কাজ করতে হয় অপ্লিগার তরিল কাজ করি প্রতিষ্ঠানে কাজ মানে হেলমেট হেলমেট পরে মাথায় কাজ করতে হবে তেমনি এই হেলমেট পরা বাধ্যতামূলক তারপর একটা জুতা আছে এখানে সাইনবোর্ডটি সাইনবোর্ডটিতে উল্লেখ আছে কাজের জন্য জুতাগুলো আছে এগুলো পরে আপনি কাজ করতে হবে এগুলো ছাড়া কাজ করা নিসেন তারপর নিচে যে সাইনবোর্ডটি আছে এখানে একজন ময়লা ফল আছে এখানে লেখা আছে

অবশ্যই আপনার হেলমেট পরে কাজ করতে হবে এটা মানে এটা বোঝায় আপনাকে বলতে হবে কোয়িস্টোসি নিএলি কা মানে এটা অর্থ এটার মানে নিজাইনা উজা আরেলা ইল কাজ মানে হেলমেট ইউজ করতে হয় উপরে এখানে লেখা আছে আরিয়া ভি দা আল 25 ফেব্রুয়ারিয়ো মানে 25 তারিখ মানে 25 ফেব্রুয়ারি থেকে স্টপ স্টপ মানে এখানে বুঝাছে আর কি থামার কি মানে নিষেধ ডিজেল যে গাড়িগুলো ডিজেল অথবা бенজিনা ডিজেল 0123 এই ক্লাসের যেই গাড়িগুলো আছে এগুলো চলতে পারবে না বেঞ্জিনা জিরো ক্লাসের যে গাড়িগুলো আছে এগুলো চলতে পারবে না তারপর এখানে আরেকটা সাইনবোর্ড আছে দেখেন দু সালে এবং দু হাজার সালে দু সালে পানি বেশি ছিল এবং দু সালে পানি কম তার মানে বোঝাচ্ছে একটা এখানে একটা সিগনাল মানে এখানে একটি আপনাদেরকে সাইন বোর্ড যেখানে উল্লেখ করতে যেখানে বোধ আছে আপনাদেরকে যে পানি আসতেছে পৃথিবীতে কমতেছে ঠিক আছে তার মানে আপনি বলতেছেন স্তা দিমিন্দুয়া লাকুয়া স্তা দিমিন্দ এটা মানে এটা বোঝাচ্ছে আর কি তারপরে এখানে একটা সাইন বোর্ড দেওয়া আছে লেখা আছে অল ইউ ক্যান ইট মানে আপনারা যত খেতে পারেন কি এরকম কিছু রেস্টুরেন্ট আছে যেখানে আপনি একটা অ্যামাউন্ট পেমেন্ট করে যেমন বিশ টাকা পঁচিশ টাকা পেমেন্ট করে যত ইচ্ছা তত খেতে পারেন তো এটা মানে কি আপনাকে বলতে পারে এটা দেখে আপনি বলতে পারেন পরিমাণ যা রে তুত্ত কইলোকে বয় মানে এটা এখানে আপনি খেতে পারেন যা ইচ্ছা তা